লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয় আজি যেহেতু তিনিদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচী এটি সোণালী জয়ন্তী উদযাপন করা হয়েছিল আর ইয়াতে আজি সামরণি পড়ছে। আজি অন্তিম দিনাখন সাংস্কৃতিক শোভাযাত্রা সমাপন করার পিছত ইয়াতে এক উদলি মদলি পরিবেশ দেখা গেছে। এই যেহেতু বিভিন্ন জাতি জনগোষ্ঠী একত্রিত হয় ইয়াতে সোণালী জয়ন্তীর যারোহ এই সোণালী জয়ন্তী উদযাপন করা দেখা গেছে। ইয়াতে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি ইয়াতে প্রদর্শন করা হয়েছে, নৃত্য প্রদর্শন করা হয়েছে আর এই পরিবেশখিন মানে দেখার কারণে মূল সতীর্থক অনুরোধ জানাইছো। যেহেতু কব লাগবে যে আজি অন্তিম দিন আর এই অন্তিম কার্যসূচীর দিনাখন কেনে ধরনের এই তিনদিন কার্যসূচী আপনার সফল সামরণি পড়ছে আর ইয়াতে পোনপটিয়াকৈ আমি কথা পাতি যত্ন করি কি কব অনুভব কেনেকা যেহেতু আজি সফল সামরণি পড়ছে। সর্বপ্রথমে আপনার লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয় সোণালী জয়ন্তী বর্ষর উদযাপন সমিতির আমার শিক্ষাগুরু আর অঞ্চলের জ্যেষ্ঠ ব্যক্তি সকলের হয়ে আপনার সর্বপ্রথমে নমস্কার জানাইছো। আজি আমি যেটো আমার লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয়খনি তিনদিন কার্যসূচীরে আমি দিন আয়োজন করেছিল তারে আজি অন্তিম দিন। আজি এই অন্তিম দিনত যি আমার আনন্দ উপভোগ হয়েছে, যি আমার এরিয়ার সহযোগিতা আর জ্যেষ্ঠ ব্যক্তি সকলের যি মহান আমার অপারেশন যেটা দিছে, আজি বিভিন্ন জনগোষ্ঠীর মাজত আজি আমি অন্তিম দিনাখন আমি যি আপনার চকুর আগত দেখিলে পাইছে নানা ধরনের রং বিরঙের মাজেদি আমার জ্যেষ্ঠ ব্যক্তি সকলে যে উপস্থিত হয় আজি অন্তিম দিনাখন এনেক হওয়ার বাবে আমি টিচার গ্রুপের পর অশেষ ধন্যবাদ। ইমান আনন্দ আমি মনেরে প্রকাশ করব নো, ইমানই আনন্দ, ধন্যবাদ। আজি যেহেতু অন্তিম দিনাখন মুকলি সভা অনুষ্ঠিত করা হব, কোন কোন উপস্থিত থাকবে? আজি আমার অন্তিম দিনাখন আমার যেটো শেষ দিন, আজি আমার শেষ দিনত যেটো আমার সন্মানীয় আমার একশ্রদ্ধ বিধানসভার সমষ্টির মাননীয় ভুবন পেগুসারে ইতিমধ্যে আহি আছে বলে কৈছে। গতি আমার দল সংগঠন নানা ধরনের আমার অঞ্চল যি আমি রাজনৈতিক নেতা বলিষ্ঠ নেতা সকলেও উপস্থিত হব বলে আমি গম পাইছো। গতি আমার যে লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয় যি সোণালী জয়ন্তী বর্ষর বিষয়ে রাইজক যে জ্ঞাত করব আমি আশাবাদী ভবিষ্যতে যাতে এই অঞ্চল উঠি অহা প্রজন্মে যাতে ভবিষ্যৎ উন্নতি হব তার আকারে আমি আজি বহুত আনন্দিত, গতি মনেরে প্রকাশ করব নাই, ইমানেই আনন্দিত। যেহেতু কব লাগবে যে যথেষ্ট আনন্দ উৎফুল্লিত হওয়া দেখা গেছে, যেহেতু আজি যেহেতু ঐতিহাসিক দিন বলে কব লাগবে এই সোণালী জয়ন্তীর ক্ষণতে যখন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এই ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ ভবিষ্যৎ যে আশা রেঙনি করে আনছে এই সকলবিলাকৰ বিষয় লৈ ইয়াতে উল্লেখ করা গেছে। আর এজন ইয়াতে উদযাপন সমিতির যে মূল সমিতির সভাপতি কনকজলে ইয়াতে উপস্থিত আছে আর যেহেতু কব লাগবে যে তেও মিসিং সাহিত্যশিত পরিষদর সাধারণ সদস্য লগতে এই যে সোণালী জয়ন্তীর উদযাপন সমিতির সভাপতি হিসাবে ইয়াতে দিয়া হয়েছে, আপনার অনুভব কেনেকা হয়েছে এই দায়িত্ব? ভালে লাগিছে, যি কি নহক যোৱাকালি শিক্ষাগুরু সকলক যেতিয়া সন্মান করতে কৈছে যে এনে এখন পুরনি মহাবিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আমি এইখন অঞ্চলত সোণালী জয়ন্তী পতা প্রথম আমি দেখিছো, সেইকাৰণে আমি গৌরবিত এইখন বিদ্যালয় যে আজি আটক ধুনিয়াকে চারিবের বিদ্যালয় সকলো ভাল হয়েছে আর সকলে প্রশংসা করেছে আর ইয়াতে সকলো জনগোষ্ঠীয় নৃত্য প্রদর্শন করেছে। আজি আমন্ত্রিত অতিথি হিসাবে মুখ্য অতিথি হিসাবে আমার বিধায়কে উপস্থিত হবে আমি ভাল পাইছো, ভালেই হয়েছে, সকলো অংশগ্রহণ যথেষ্ট, গতি মই নিজকে ইয়াত সভাপতি হিসাবে অংশগ্রহণ করে মই গৌরবান্বিত হয়েছো। ভাল হয় যেহেতু কব লাগবে যে আজি সফল সামরণির দিনাখন এক উদলি মদলি পরিবেশের মাজত ইয়াতে তিনদিনাখন যে কার্যসূচী বর্ণাঢ্য কার্যসূচী ইয়াতে অনুষ্ঠিত করা হয়েছিল গৌরবোজ্জ্বল যে সোণালী জয়ন্তী আর এই সোণালী জয়ন্তী কিয়নতে সকলে লক্ষীপুর এল পি স্কুলের যে পরিবেশ সোণালী জয়ন্তীর পরিবেশ এই পরিবেশ আমি দেখাবলৈ যত্ন করল। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।